হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। আজকে দেখো একটা শাকের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদিও দেখে মনে হচ্ছে এটা লাল শাক, কিন্তু এটা কিন্তু একদমই লাল শাক নয়। এই শাকটাকে বলে ধুলা শাক। সাধারণত এই শাকটা লাল শাকের মতন দেখতে হলেও এটা কিন্তু লাল শাকের সমগোত্রীয়ই হয়তো, কিন্তু এটাকে আমরা চিনি ধুলা শাক হিসাবে। যদিও বাঙালরা এটা খুব বেশি খেয়ে থাকেন, এই শাকটার একটা অপূর্ব সেন্ট আছে বা ফ্লেভার। তো এই শাকটা চিংড়ি মাছ দিয়ে করলে আরও হয় অসাধারণ। তো এই শাকটা কীভাবে আমি বানাচ্ছি সেটাই চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই শাকটা আমার নিজেরও খুব প্রিয় শাক। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি রেড স্পিনাচ উইথ পর্ন বা চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 2 আটি ধুলা শাক, সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ মেথি দানা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ চিনি বা স্বাদ অনুযায়ী চিনি, 1.5 টেবিল চামচ আদা বাটা, এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 250 গ্রাম বেছে নেওয়া চিংড়ি মাছ, 1/2 মালা নারকেল কোড়া। দেখুন এখানে আমি 2 আটি ধুলা শাক নিয়েছি, এর জন্য আমি 1/2 মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, মানে 1টা নারকেল 1/2 করে। আর 250 গ্রাম চিংড়ি মাছ আমি বাজার থেকেই বাছিয়ে এনেছি। তো এটা ভালো করে নর্মাল জলে 4-5 বার, উষ্ণ উষ্ণ গরম জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এইবার আমি শাকগুলোকে ভালো করে একবার বাজার থেকে আনার পরে জলে চুবিয়ে রেখেছিলাম, কেন কি ধুলা শাকে প্রচুর বালি থাকে। তো আবার আমি বেছে ভালো করে আবারও 5-6 বার ধোবো, তারপরে কিন্তু কুচাবো। শাক সবসময় কিন্তু ধুয়ে তারপরে কাটতে হয়। আর এই মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে প্লেটের ভিতরে যে লবণ ও হলুদ গুঁড়ো নিয়েছি সেইটা মাখিয়ে নেব। আমার মাছের রেসিপি যারা দেখেন তারা তো জানেন আমি আগে লবণ হলুদ মাখিয়ে নিই। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। এই সময়ের মধ্যে আমি শাকগুলোকে বেছে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। তো দেখুন শাকগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি শাকগুলোকে বেছে নেব গোড়ার পোর্শনটাকে ফেলে দিয়ে। এই শাক ভীষণই নরম হয়। আর লাল ডাঁটার শাক যেটা ভাত মাখলে একদম টকটকে গোলাপি রং বা লাল রং হয়, এটা কিন্তু সেরকম দেখতে হলেও এর পাতাটা একটু ছোট ছোট হয় আর ডাঁটিগুলো একদম নরম মোলায়েম, যেন হাত দিয়ে ভাঙলেই ভেঙে যায়। তো দেখুন একটু গোড়ার পোর্শনটা কিছুটা অল্প অল্প ফেলে দেবো। আর এই ডাঁটাগুলো যেগুলো মোটা হয় সেগুলো কিন্তু অন্য রান্নাও করা যায়, সেটা হয়তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর একটা বেছে না নিলেও এইভাবে গোড়ার পোর্শনটা কেটে নিলেও কিন্তু হয়। তো দেখুন আমি কেটে নিলাম, তবে আমি শাকগুলো একটা করেই বাজবো, কেন কি এই শাকের মধ্যে শাকের বান্ডিলের মধ্যে অন্য রকম শাক পাতা বা ঘাস থেকে যায়, কেন কি এটা তো নিজের গাছ থেকে তোলা না, বাজার থেকে কেনা। তো সেই জন্য আমি একটা করে সমস্ত শাক ডাঁটা ভালো করে বেছে তারপরে আবারও 5-6 বার ভালো করে ধুয়ে নেব, কিছুক্ষণ জলে ভিজিয়ে সেই জল ঝরিয়ে তারপরে আমি কাটবো। আর আপনাদেরকেও বলছি শাক সবসময় কিন্তু বেছে ধুয়ে তারপরেই কোচানো উচিত। তো এইভাবে আমি 2 বান্ডিল শাকই কিন্তু আমি বেছে নেব, কেন কি শাক একদম রান্না করলে কমে যায় আর ধুলার শাক তো একদমই কমে যায়, ভীষণই নরম হয়। তবে এই শাকের সেন্টটা কিন্তু দারুণ। আর এই শাকটা আমাদের বাপের বাড়িতে দশমীর দিন তো মাস্ট, লক্ষ্মী পুজোর দিন হয়। আর এই শাকটা নিজস্ব যে ফ্লেভারটা আছে তা ছাড়াও চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ লাগে। আর এটা আমার
খুবই প্রিয় একটা শাকের মধ্যে শাক, যদিও অন্য কোনো শাকও আমি খেতে ভালোবাসি। দেখুন কথা বলতে বলতে শাকগুলো আমার সুন্দর করে বেছে নেওয়া হয়ে গেল, আর দেখুন এতগুলো আবর্জনা বেরিয়েছে। এইবার এই শাকগুলোকে আবারও আমি 5-6 বার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর চলে আসছি কাটার জন্য। দেখুন একটা চপিং বোর্ড নিয়ে নিলাম আর ছুরি নিয়ে নিলাম, এইবার আমি শাকটা কুচিয়ে নেব। এই শাকটা আপনারা বটিতেও কুচিয়ে নিতে পারেন। তো আমি শাকগুলোকে জল ঝরিয়ে নিয়ে দেখুন একসঙ্গে নিয়ে নিলাম, আপনারা চাইলে অল্প অল্প করেও কুচাতে পারেন। এইবার আমি শাকগুলোকে একদম ফাইনলি চপড করে নেব, মানে যতটা মিহি করে কোচানো যাবে শাকটা তত ভালো রান্না হবে আর দেখতেও কিন্তু তত ভালো লাগবে। তো আর আপনারা বটি দিয়েও মিহি করে কুচিয়ে নিতে পারেন, আর শাকের যেই ডাটাগুলো আছে এইগুলোকেও খুব সুন্দর একদম শাকের মতনই মিহি করে কুচিয়ে নিলেই কিন্তু ভালো হবে। তো আমি এইভাবে সম্পূর্ণ শাকটা কেটে নিয়ে তারপরে সরাসরি চলে আসছি রান্নাটায়। দেখুন শাকগুলো আমার এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, শাকগুলো দেখতে অসাধারণ লাগছে। আর মাছটাও লবণ হলুদ মাখানো 10 মিনিটের উপরে হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চাকু দিয়ে দুফালি করে নিয়েছি। আর শাকটা তো রেডি আছে, এইবার আমি কিন্তু রান্নাটা করব। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম ধুলা শাকটা রান্না করার জন্য। আমি বারবার মেনশন করছি, তবে এটা অনেকে লাল শাক হিসাবে ভুল করবেন, কিন্তু এটা লাল শাকের সমগোত্রীয় হলেও এটা দোকানদাররা বলতে পারবে যারা শাক বিক্রি করে যে ধুলার শাক আর লাল শাকের ডিফারেন্স। ওদের কাছে চাইলে যদি থাকে নিশ্চয়ই আপনাদেরকে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, কেন কি চিংড়ি মাছটা ভাজবো, না হলে 1 টেবিল চামচ তেলেই কিন্তু শাক রান্না হয়ে যায়। শাক কিন্তু রান্না করতে বেশি তেলের দরকার হয় না। তো কড়াইটা গরমই ছিল, তেলটা গরম হয়ে গেছে, তেলটাকে বেশি যেন গরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে যখন ধোয়া বেরোচ্ছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেটা দুফালি করে, তারপরে দিয়ে দিচ্ছি যে মেথি দানাটা নিয়েছি সেই সম্পূর্ণ মেথি দানা। এখানে 1/2 চামচ মেথি দানা নিয়েছি। মেথি দানা ও শুকনো লঙ্কাটাকে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করবো, কেন কি খেয়াল রাখতে হবে মেথি দানাটা যেন না পুড়ে কালো হয়ে যায়, তাহলে কিন্তু তেলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে দিয়েও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে রং ধরা পর্যন্ত ভেজে নেব। এমনি সাধারণত আমি মাছ বেশি ভাজি না আপনারা জানেন, আর চিংড়ি মাছ বেশি ভাজলে তো শক্ত হয়ে যায়, তো বেশি তো ভাজবো না, জাস্ট একটু হালকা সতে মতন করে নেব। তো এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে আমি মাছগুলোকে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটু বেশি লাল লাল করে ভাজতে পারেন, তবে বেশি ভাজলে কিন্তু মাছের ভিতরে মশলা ঢোকে না, তখন খেতে ভালো লাগে না, আর মাছগুলো শক্তও হয়ে যায়। তো দেখুন মাছগুলো অলমোস্ট আমার 2-3 মিনিট ধরে এপিট ওপিট করে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেল। মাছগুলো যখন মোটামুটি 50% মতন ভাজা হয়েছে, অল্প অল্প রং ধরেছে, সেই সময় আমি এই মাছের মধ্যে দিয়ে দেব যে 1/2 মালা নারকেল কোড়া নিয়েছি, সেই সম্পূর্ণ নারকেল কোড়াটা। আমি এখানে 2 আটি শাক আর 250 গ্রাম চিংড়ি মাছের 1/2 মালা নারকেল কোড়া দিচ্ছি। আপনারা যদি কেউ নারকেল কোড়া খেতে না চান বা কারোর বারণ আছে বা কেউ পছন্দ করেন না, তারা কিন্তু নারকেল কোড়াটা অবশ্যই স্কিপ করতে পারেন। নারকেল কোড়া ছাড়াও এই মেথি শুকনো লঙ্কা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই ধুলার শাকটা খেতে দারুণ লাগে। তো নারকেল কোড়াটা কিন্তু শাকটা দিয়ে দেওয়ার পরে উপরেও দেওয়া যায়, কিন্তু আমি আগেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য, তারপরে আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধুলা শাকগুলো। সম্পূর্ণ শাকটা ঢেলে দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হয়, কেন শাক কিন্তু মজে কমে যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4 গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি জাস্ট হাত দিয়ে দুফালি করে দিয়েছি। সমস্ত কিছু দেয়া হয়ে গেলে এইবার চিনিটা কিন্তু আমি রান্নার পরে দেবো। তারপরে আমি শাকটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে লবণ হলুদ কাঁচা লঙ্কার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর শাকের একটা নিজস্ব জল আছে, সেই জলেই কিন্তু শাকটা সম্পূর্ণ রান্না হয়ে যায়, কিন্তু যেহেতু চিংড়ি মাছগুলো আছে তাই আমি খুবই সামান্য একটু জল দেব। জল না দিলেও কিন্তু হয়, কিন্তু আমি এই যে বাটিটার মধ্যে অল্প শাক লেগেছিল সেইটুকু একটু জল আমি দিয়ে দিলাম। তো জলটাকে দিয়ে আবার একটু স্প্যাটুলাটা দিয়ে ভালো করে শাকটা ও চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে সমান করে নিয়ে এইবার আমি ঢাকা বন্ধ করে লো টু মিডিয়াম ফ্লেমে
আমি 7 থেকে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। তাতে করে শাকেরও যে জলটা বেরোবে আর চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে শাকটা সুন্দর রান্না হবে। তো 10 মিনিট হয়ে গেল, এইবার আমি ঢাকাটা খুলে দেখছি চিংড়ি মাছ ও শাক কিরকম রান্না হলো সিদ্ধ হয়ে। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, এইবার রংটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা লাল শাক নয়। লাল শাক কিন্তু রান্না করার পরেও কিন্তু অ্যাজ ইট ইজ লাল কালারটা থাকে, আর লাল শাকের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি সেটা আমার দেখানো আছে অনেক আগে। এটা সেটাতে পেঁয়াজ রসুন কিন্তু দেয়নি। চিংড়ি মাছটা দেখুন একদম দু অর্ধেক হয়ে যাচ্ছে, মানে চিংড়ি মাছটা শাকের জলে প্লাস যতটুকু জল দিয়েছিলাম তাতে সুন্দর সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে গেছে, আর জলটাও অনেকটাই টেনে গেছে ও শাক ভাজাটাও অলমোস্ট কমপ্লিট। তো এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি যে সামান্য চিনিটা নিয়েছি। চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, তবে একটু শাক ভাজাতে চিনি দিলে টেস্ট কিন্তু ভালো হয়, লবণ চিনির ব্যালেন্সটা হয়ে, আর শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। তারপরে দিয়ে দিচ্ছি যে মোক্ষম জিনিসটা, সেটা হলো 1.5 চামচ আদা বাটা। এই আদা বাটাটা দিলে এই শাকের যে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যদিও বলেছি ধুলা শাকের নিজস্ব একটা ফ্লেভার আছে, তো আদা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে তিতো হয়ে যাবে। তো আদা বাটাকেটা দিয়ে চিনি ও আদা বাটাটাকে ভালো করে মিনিট দুয়েক আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। তো এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে আমি গরম ভাতে প্রথম পাতেই কিন্তু এই শাক ভাজাটা পরিবেশন করে দেবো। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে একটা শাক ভাজা রেসিপি। আর এই শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে, যারা এই ধুলার শাক এখনও খাননি বা এইভাবে খাননি পেঁয়াজ রসুন ছাড়া, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মায়ের হাতের রান্না। আমার মায়ের রান্নাটা খুবই সুন্দর করতেন আর আমার খেতেও দারুণ লাগে, তো আমিও অলমোস্ট পারি, তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রইল বানাবার। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।